অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন হচ্ছে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পরে এ ধরনের একটা ইন্টারফেস আসবে, প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করতে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, আর ডান সাইডে দেখতে পাচ্ছেন ফটো, আবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ। এখান থেকে আপনার যেই ফোল্ডারে যাওয়া দরকার সেই ফোল্ডার থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দের ভিডিও। সো আমি এখান থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি, একটু প্রসেসিং হবে, একটু সময় ওয়েট করবেন। প্রসেসিং হওয়ার পরে ডান কর্নারে নিচে দেখবেন একটা, এখানে ক্লিক করবেন, বাস ওকে। এবার লাস্টে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটারমার্ক, এটা কেটে দিবেন। এবার এখান থেকে চাইলেই আপনারা মিউজিক অ্যাড করতে পারেন, আপনাদের ভয়েস দিতে পারেন, যেখান থেকে চাইলে আপনারা ভয়েস দিতে পারেন, এখান থেকে চাইলে আপনারা মিউজিক অ্যাড করতে পারেন, আপনার পছন্দ মতো মিউজিক চুজ করে। দেখতে পাচ্ছেন এখান থেকে মিউজিক প্রথম অপশনে। এবার দেখাচ্ছি যে অপশনটা, সেটা হলো ভলিউম। এখান থেকে চাইলে আপনারা ভিডিওর ভলিউমটা একবার কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, অথবা মিউজিক একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, তখন একটু কমিয়ে দিতে পারেন। এবার হলো ফিল্টার। এখানে যে ফিল্টারগুলো দেওয়া সেগুলো বেশি কাজের না, কিন্তু কালার অ্যাডজাস্টমেন্টটা অনেক ভালো। এখান থেকে আপনারা চাইলে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখানে স্পিড, তারপরে যেখানে দেখতে পাচ্ছেন ট্রিম, এখানে চাইলে আপনারা কাট লাগাতে পারেন, তারপরে স্পিড হার্শিপ আছে, নর্মালও আছে। অ্যাপটা দিয়ে ভালো মানের স্লো মোশন এডিট করা যায়, এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার, আমি ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারেন। তবে যেখানে ধরেন অনেক ধরনের শেক ইফেক্ট আছে, বাউন্স ইফেক্ট, এই ইফেক্টগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ক্রপ, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ সিলেক্ট করতে পারেন। টিকটকে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনারা নাম্বার টু লেয়ারের উপরে ক্লিক করে চাইলেই টেক্সট অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখান থেকে বিভিন্ন ধরনের শেপ বা ফরম্যাট নিতে পারেন, তারপর আপনাদের পছন্দের টেক্সটটা লিখে নেবেন। তারপর এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন শ্যাডো আছে, তারপর এখানে ফ্রন্ট আছে। তারপরে নাম্বার অপশনটা থেকে আপনারা চাইলে ভিডিও আনতে পারেন, ফটো আনতে পারেন। আমি ভিডিওটা নিলাম,
এখানে ক্রোমা কি অপশনও দেওয়া আছে। অনেকের মোবাইলে কাইন মাস্টারে ক্রোমা কি থাকে না, সো সেই অ্যাপটা দেখতে পারেন। তারপর ব্র্যান্ডিং অপশনও দেওয়া আছে, এগুলো সব ধরনের ফিচারই দেওয়া আছে অ্যাপটাতে, চাইলে ইউজ করতে পারেন। আর এক্সপোর্টেড টাইম, আর আপনাদের পছন্দ মতো ভিডিও রেগুলেশন ফ্রেম সিলেক্ট করবেন। সময় উট করতেই নিচে দেখতে পাবেন ভিডিও এক্সপোর্ট শুরু হয়েছে। 100% হয়ে যাওয়ার পরে ধরুন একটা ইন্টারফেস আসবে, তারপরে সেভ টু অ্যালবামে ক্লিক করে দিবেন। হ্যালো গাইস, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।